পক্ষ থেকে আমি জান্নাতুল ফেরদৌস নাহিদ। আজকে হচ্ছে আমরা নবম শ্রেণীর 21 নম্বর সৃজনশীল করব। এখানে হচ্ছে উদ্দীপক দেয়া আছে হচ্ছে একটা চিত্র, এখানে হচ্ছে এবিসি কোণের মান দেয়া আছে, তারপর দেয়া আছে হচ্ছে এডিসি কোণের মান, আর এবিসি কোণটা হচ্ছে 100 সমকোণ, আর চিত্রে দেয়া আছে হচ্ছে সিডি সমান 96 মিটার। তাহলে আমাদের বের করতে বলছে এখানে ক নাম্বারে সিএডি কোণের ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। তাহলে আমরা শুরুতে হচ্ছে এবিসি ত্রিভুজটা নিব। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ত্রিভুজ এবিসি, এ ত্রিভুজ এবিসি হতে পাই হচ্ছে এবিসি কোণটা হচ্ছে সমকোণ, সেজন্য হচ্ছে এবিসি কোণ সমান 90 ডিগ্রি। তারপর দেয়া আছে হচ্ছে এসিবি কোণের পরিমাণটা, এসিবি কোণের পরিমাণটা দেয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এবিসি কোণের মানটা পাইছি আর এসিবি কোণের মানটা পাইছি, তাহলে এখান থেকে আমরা ইজিলি বিএসি কোণের মানটা বের করতে পারবো। তাহলে বিএসি কোণ সমান হবে এবিসি কোণ মাইনাস এসিবি কোণ। তাহলে এবিসি কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি আর এসিবি কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বিএসি কোণের মানটা আসে হচ্ছে 30 ডিগ্রি। এবার আমরা ধরে নিব হচ্ছে এবিডি ত্রিভুজটা। তাহলে ত্রিভুজ এবিডি হতে পাই, এখানেও এবিডি কোণের পরিমাণটা হচ্ছে 90 ডিগ্রি যেহেতু এটা 100 সমকোণ। তারপর দেয়া আছে হচ্ছে এডিসি কোণের পরিমাণ 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে সিএডি কোণের মানটা বের করতে পারবো। তাহলে সুতরাং সিএডি কোণ সমান এবিডি কোণ মাইনাস এডিসি কোণ। এবিডি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি আর এডিসি কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সিএডি কোণের মানটা আসে হচ্ছে 60 ডিগ্রি। এটা সিএডি কোণ হবে না, এটা হবে বিএডি কোণ, যেহেতু আমরা ত্রিভুজ ধরছিলাম এবিডি। তাহলে বিএডি কোণের পরিমাণটা আসছে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা পাইছি হচ্ছে বিএসি কোণের পরিমাণ 30 ডিগ্রি আর বিএডি কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। এবার আমাদের বের করতে বলছে হচ্ছে সিএডি এর পরিমাণটা। তাহলে সিএডি কোণের পরিমাণ বের করতে চাইলে আমাদের লিখতে হবে হচ্ছে বিএডি কোণ মাইনাস বিএসি কোণ। বিএডি কোণের মানটা বের করছিলাম হচ্ছে 60 ডিগ্রি আর বিএসি কোণের মানটা বের করছিলাম হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ সিএডি কোণের মান পাবো হচ্ছে আমরা 30 ডিগ্রি। আমাদের হচ্ছে এবিসি ত্রিভুজ হতে ফার্স্টে বের করতে হবে এই কোণের পরিমাণটা, বিএসি কোণের পরিমাণটা। তারপর হচ্ছে এবিডি ত্রিভুজ হতে বের করতে হবে হচ্ছে আমাদের বিএডি কোণের পরিমাণটা, আর বিএডি কোণ হতে যদি আমরা বিএসি কোণটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। অর্থাৎ এই সম্পূর্ণ কোণ থেকে যদি এই কোণটাকে বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে সিএডি কোণের পরিমাণ হবে 30 ডিগ্রি। এবার আমরা করব হচ্ছে খ নাম্বার ম্যাটটা, যেখানে হচ্ছে আমাদের বিসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। আমরা শুরুতে চিত্র থেকে যা দেওয়া আছে সেগুলো লিখে ফেলছি, অর্থাৎ এসিবি কোণ সমান হচ্ছে দেওয়া ছিল 60 ডিগ্রি, তারপর এডিবি কোণ সমান দেওয়া ছিল হচ্ছে 30 ডিগ্রি, আর সিডি সমান দেওয়া ছিল হচ্ছে 96 মিটার। তাহলে বিডি সমান কী হবে? বিসি যোগ সিডি। তাহলে আমরা এখন সেটা লিখব, বিডি সমান বিসি যোগ সিডি। সিডি এর মানটা হচ্ছে দেওয়া আছে, সেজন্য আমরা লিখব বিসি, সিডি এর মান হচ্ছে 96। আমাদের হচ্ছে খ নাম্বারে এই মানটা বের করতে বলছে। তাহলে এই মানটা বের করার ক্ষেত্রে হচ্ছে আমরা ত্রিভুজ ধরে নিব হচ্ছে এবিসি। তাহলে ত্রিভুজ এবিসি হতে পাই টেন এসিবি কোণ সমান লম্ব বাই অতিভুজ, লম্বটা হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। এসিবি কোণের মানটা দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি আর এবি ডিভাইডেড বাই
এটা হবে হচ্ছে বিসি লম্ব বাই ভূমি এবি ডিভাইডেড বাই বিসি তাহলে 60 ডিগ্রির মানটা বসাবো tan 60 ডিগ্রির মানটা হচ্ছে √3 তাহলে এখানে হবে বিসি সমান √3 এবি সমান হবে হচ্ছে रूट थ्री बी सी तेला ए बी एर मानटा आसछे होच्छे रूट थ्री बी सी एबार होच्छे आमरा त्रिभुज धरे निब होच्छे ए डी बी त्रिभुज ए डी बी होते पाई टेन ए डी बी कोण समान समान होच्छे लम्ब बाई भूमि ए डी बी लम्ब हे ए बी और भूमिटा हे बीडी ए डी बी को मानटा बसा हे 30 डिग्री और बीडी समान आप लिखिल हे बी सी जो 96 टेन 30 डिग्री मानटा बसा ए 10-30 डिग्री मान हे 1 बाई रूट थ्री और ये बी सी एर मानटा हे अच्छा ए बी एर मानटा हे रूट थ्री बी सी जेटा आमरा एखान थेके पाइछिलाम ए बी एर मानटा आमरा एखान थेके पाइछि रूट थ्री बी सी सेजन्य ए बी एर जायगाय बसाबो हे रूट थ्री बी सी एबार आमरा ब्र जोगुणनटा करे दिब ताहले हबे बी सी जोग 96 रूट थ्री के जो रूट थ्री दिए गुण करी तेल थ्री ए तो रूट थ्री इंटू रूट थ्री बी सीटा जो गुण करी तेल रूट थ्री दुईटा जेहेतु होल स्क्वायर दिल बी सी रूट और स्क्वायर चले जाए थ्री बी सी से लिखी हे थ्री बी सी एबार 96 इज इक्वल थ्री बी सी माइनस बी सी अर्थात टू बी सी समान समान 96 एबार हे पहले बी सी समान हबे हे 96 डिवाइडेड बाई टू तेल बी सी एर मान आसबे हे 48 তাহলে বিসি এর দৈর্ঘ্যটা আসছে হচ্ছে 48 মিটার এবার আমরা করব হচ্ছে গ নাম্বার ম্যাটটা যেখানে হচ্ছে প্রশ্নে দেওয়া আছে হচ্ছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করতে বলছে আমরা শুরুতে হচ্ছে চিত্রে যা যা ছিল সেগুলো লিখে ফেলবো অর্থাৎ এসিবি কোণ সমান লিখব হচ্ছে 60 ডিগ্রি এডিবি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি সিডি সমান হচ্ছে 96 মিটার আমরা খতে বিসি এর মানটা বের করেছিলাম সেটা ছিল হচ্ছে 48 মিটার তাহলে আমরা এখন টোটাল বিডি এর দৈর্ঘ্যটা পেয়ে যাব বিডি সমান হবে হচ্ছে বিসি প্লাস সিডি বিসি ছিল হচ্ছে 48 আর সিডি হচ্ছে 96 অর্থাৎ টোটাল 144 মিটার তাহলে এখন আমরা ত্রিভুজ ধরে নিব হচ্ছে এবিসি ত্রিভুজ এবিসি হতে পাই cos acb কোণ সমান ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি তাহলে এসিবি কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি আর বিসি এর মান হচ্ছে 48 হচ্ছে এসি 60 cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে হবে তাহলে এসি সমান আসে হচ্ছে আমাদের 96 এবার আমরা ধরে নিব হচ্ছে ত্রিভুজ এবিডি ত্রিভুজ এবিডি হতে পাই cos এডিবি সমান ভূমি বাই অতিভুজ ভূমিটা হচ্ছে সিডি আর অতিভুজ হচ্ছে এডি আচ্ছা এটা হবে বিডি ভূমি হচ্ছে বিডি যেহেতু আমরা ত্রিভুজ এবিডি ধরছি
বিডি ডিভাইডেড বাই এডি, তাহলে এডিবি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, আর বিডি এর মানটা হচ্ছে 144, এডি এর মানটা হচ্ছে বের করতে হবে, তাহলে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, 144 ডিভাইডেড বাই এডি, তাহলে এটা এডি সমান হবে হচ্ছে 144 × 2 ডিভাইডেড বাই √3, তাহলে এডি এর মানটা আসে হচ্ছে 166.276। আমাদের হচ্ছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা বের করতে বলছে, আর ত্রিভুজ ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফলের সমষ্টি। তাহলে আমরা একটা বাহু পাইছি হচ্ছে এসি সমান, এডি সমান পাইছি হচ্ছে 166.276, তারপর এসি সমান পাইছি হচ্ছে 96, আর এডি এর পরিমাণটা হচ্ছে 166.76, আর এসি এর পরিমাণ হচ্ছে 96, আর সিডি এর পরিমাণটাও পাইছিলাম হচ্ছে 96, এই যে এখানে 96। তাহলে আমরা ইজিলি এসিডি এর পরিসীমাটা বের করতে পারবো। তাহলে আমরা সবগুলোর মানটা বসাই দিব, এসি এর মান বের করছিলাম হচ্ছে 96, এডি এর মান হচ্ছে 166.276, আর সিডি এর মানটা হচ্ছে উদ্দীপকে দেওয়া ছিল সেটা হচ্ছে 96, এই তিনটাকে যদি আমরা টোটাল করি তাহলে আসে হচ্ছে 358.27 মিটার প্রায়। তাহলে ত্রিভুজ এসিডি এর পরিসীমাটা হবে হচ্ছে 358.27 মিটার প্রায়। এটা হচ্ছে গ নম্বরের আনসার।